সরকারি প্রকল্পের বিভিন্ন কাজ খতিয়ে দেখতে আলিপুরদুয়ার এক ব্লকের পাকনাখাওয়া গ্রাম পঞ্চায়েতের পাকনাখাওয়ায় এলো কেন্দ্রীয় দল। রবিবার সকালে আচমকাই এই গ্রাম পঞ্চায়েতে আসেন কেন্দ্রীয় দলের সদস্যরা। গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে বিভিন্ন কাগজ দেখার সঙ্গে এলাকায় প্রকল্পের কতটা বাস্তবায়ন হচ্ছে সেটাও ঘুরে দেখেন ওই প্রতিনিধিরা। সেখানে ছিলেন আলিপুরদুয়ার একের বিডিও সঞ্জয় প্রধান। জেলার আরও বেশ কিছু গ্রাম পঞ্চায়েতে কেন্দ্রীয় দলের প্রতিনিধিরা পরিদর্শন করেছেন বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় দল আসবে বলে রবিবার ছুটির দিনও খোলা হয় গ্রাম পঞ্চায়েত কার্যালয়। 100 দিনের কাজ, আবাস যোজনা, বিভিন্ন ভাতা পাওয়া উপভোক্তাদের সঙ্গে কথা বলেন ওই প্রতিনিধিরা। গ্রাম পঞ্চায়েত প্রধান মন্টু মুন্ডা জানান কেন্দ্রীয় দলের প্রতিনিধিরা সব কাজ দেখে বেশ খুশি। ওরা দেশে এনার্জি দেখবে, উইডো দেখবে, পিএমজি দেখবে, আইওয়াই দেখছে। এমনি এখন অবধি সব ঠিকঠাকই নাকি? আপাতত এখন অবধি ঠিকঠাক আছে। সোনাপুর থেকে অভিজিৎ ঘোষের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।